আবু জাহেল ও তো পাকা শয়তান, আমার নবীর কত না কষ্ট দিতে জানেন। আরে কাইরে আল্লাহ নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে জানেন? আল্লাহ নবীকে কেতাবে এসেছে, আমার নবীর পিছনে লোক লিলিয়ে দিত, আমার নবী রাস্তায় যেতেন বাবা, আমার নবীর গায়ে পাথর ছুঁড়ে মারতে বলতেন, আমার নবীর গায়ে মামা মক্কার লোকেরা থুতু দিতেন, আমার নবীর আজকে বাসন পাত্রে নোংরা দিতেন। আমার নবী একদিন নামাজের সেজদায় আছেন, আমার নবী নামাজের সেজদায় আছে, আল্লাহর কাছে গোলামি করছে, আব্বারে আবু জাহেল এইবার লোকজনদের পাঠিয়ে দিয়েছে, দেবার পরে আমার দয়ার নবী মায়া নবী বাপ খারা মা খারা নবীর আপনার আপনার কিনা আবু জাহেলের চেলা চামটারা আমার নবীর গলায় বাবা ফাঁসি দিয়েছে, আমার নবীর গলায় ফাঁসি দিয়ে দুই দাঁতে টেনে রেখেছে, আল্লাহর নবীর চক্ষু দুটো মোটা মোটা হয়ে গেছে, আমার নবী কোনো কথা বলে না। বাবা কেতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী একদিন সিজদায় আছে, কাব্বারে আমার নবীর মাথায় উটির বড় একটা নাড়ি ভুড়ি চাপিয়ে দিল, আমার নবী সারা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে, এত বড় না আজকে উটের নাড়ি ভুড়ি, আমার দয়ার নবী মায়া নবী মাথা তুলতে পারে না। ভাইরা আল্লাহ নবী এইবার কিনা আপনার চক্ষু দুকানা, আমার নবীর মোটা মোটা খুয়ে যায়, আল্লাহ নবীর নিঃশ্বাস কষ্ট খায়, আমার নবী আজকের নবীর ছোট মেয়ে ফতেমাতুজ্জোহরার কাছে খবর চলে গেছে, ও ফতেমা তোমার আব্বার উপরে অত্যাচার চলছে, নবী ছোট মেয়ে দৌড়ে চলে এলেন, দৌড়ে চলেছে উটের নাড়ি ভুড়ি ঠেলে ফেলে দিলেন, দিয়ে আমার নবীর হাতটা ধরে বলে আব্বা হায় আমার আব্বা, ছোটবেলায় আমি ফতেমা আমার মা মারা যায়, হায় আব্বা আজকের আপনি আব্বার আব্বা, আপনি আপনি আমি আপনি আমার মায়ের মা, আপনার এত কষ্ট মাথায় নাড়ি ভুড়ি কে দিয়েছে আব্বা? ডেকে বলছে ফতেমা, ওরে আমার আচরের ফতেমা, নয়নের তারা ফতেমা, তুই কাঁদিস না আমি তোর বলে দিচ্ছি, মা ওরা বোঝে না বোঝে না, ও মা ওরা বোঝে না, এই জন্য আমার এত কষ্ট দেয় মা, ওরে আমার খাইরা আমার নবী, ওরে আমার আব্বা জানেরা, যে নবীকে আল্লাহ না বানালে দুনিয়া হতো না, আল্লাহ দুনিয়া বানাতেন না, যে নবীকে গোটা পৃথিবীর মখলুকেরা চিনেছে, আজকের আমরা ওই নবী চিনতে পারিনি বাপ, আল্লাহ নবী দয়ার নবী, এই বাপ দেরি না করে আল্লাহ নবীর চোখ দিয়ে জরজর করে পানি বার খায়, আমার নবী ডেকেছে ফতেমা, ওরে আমার আদরের ফতেমা, আমি তোমার আব্বা বলে দিচ্ছি বদদুয়া দিও না, ও আব্বা আপনার কে মেরেছে একটাবার বলুন আব্বা, ডেকে বলছে ফতেমা একটুখানি তাকাও, ফতেমা তাকাও, আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা জোয়ান খাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, আমরা কোরআনের সম্মান দিতে শিখিনি, কোরআন শরীফের নপারা সুরাতুল আরাফের 204 নম্বর গাতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহ ডেকে বললেন আয় আমার বান্দা বান্দিরা, যে যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসির করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, ও পাল্লা বাঁধির আমি কাল্লা বললাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারি, আমি আল্লাহ বলে দিলাম তাহলে তোদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনবেন, আল্লাহ পরিষ্কার বলেছেন আমরা এখানে রহমতের ছায়াতলে আছি,
আচ্ছা কোরআনের দাম কম না বেশি? একটু উত্তর দেন, কম না বেশি? কতটা বেশি জানেন? বলা যাবে না। আব্বাজান, আমি একটু ছোট্ট করে আপনাদের কাইডিয়া দিয়ে যাই। আল্লাহ নবী বলেছেন, আমার বিশ্ব জানেন নবীর পাক জবানের হাদিস, বাবারাক, আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ কোরআনের একটি অক্ষর বলে আলিফ, আলিফ কথাটা কেউ বলে, আর আলিফ কথাটা বসে বসে কেউ শোনে, আমার নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, যে লোকটা আলিফ বলেছে, আলিফ কথাটা বসে বসে শুনেছে, উভয় দুজনের কামুল্লামায় এক আল্লাহ দশ দশ করে নেকি দেবেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলিফ বলেছি, আপনি শুনলেন বসে, আমার দশটা নেকি, আপনাদের দশটা নেকি? শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছে তার আমল্লামা থেকে আল্লাহ দশ দশ করে গোনা মাফ করে দেন। জোরে বলুন, লাভ নেই? আব্বা জাল, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ওই কোরআন শরীফের কাপড়ের তৃতীয় পারা সুনা কালকি মরণের ২৬ নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান্তাশা। ওর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি বলে দিন কামি কাল্লাহ, আমি গোলাম গোটা পৃথিবীর বাদশা, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক। আর একবার চিল্লায় জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর বাদশা, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বাদশাই দেই, বাদশার গদিতে বসাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বসায়? আল্লাহ বসায়। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে হাবিব আমি যাকে ইচ্ছা তাকে বাদশার গদিতে বসাই। ও তানসিউল মুলকা মিম্মান তাশা, হাবিব আমি আল্লাহ আমার ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে বাদশার গদি থেকে নামিয়েও দিতে পারি। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব যারা আমার সঙ্গে টন্ডাই করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ আমার আজকের বান্দাদের বিভ্রান্ত ঘটিয়ে দেবে সমাজে, বান্দাদের উপরে টর্চারিং করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ চাইলে তার ওখান থেকে আবার নামিয়েও দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ রাখি। আল্লাহ বলছে হাবিব আপনি আরো বলে দিন, অতানসিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানের জায়গায় বসাই। অতইসু মান তাশা অতুযিল্লু মান তাশা, হাবিব আমি আবার যাকে ইচ্ছা তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে আমি আল্লাহ তার সম্মানটা ধুলো সঙ্গে মিশিয়ে দেই। বিয়াদিকাল খয়ির, সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। অহু আলা কুল্লি শাইয়িন কদির, আমি আল্লাহ আমার মতো ক্ষমতা আর কারুন নেই। যদি বলেন আল্লাহ একবার, আল্লাহ পরিষ্কার বলেছেন আমার মতো ক্ষমতা আর কারুন নাই। তো আজকে আমরা যারা এখানে বসেছি, আমার বিশ্ব যেখানে আল্লাহর এত ক্ষমতা, এত ক্ষমতার আধার গোটা পৃথিবীতে যা কিছু আছে কার বলেন দিন? কার? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নাকি? তা কথা বলেন না কেন? কার? একটু জোরে বলুন, আল্লাহর। আপনি আল্লাহ কথাটা যতবার বলবেন প্রতিটা অক্ষরের বিনিময়ে দশটা নাকি দশটা গোনা মাপ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যতবার জিজ্ঞাসা করব উত্তর দেবেন, আপনার লাভ আমার লাভ। কোরআন শরীফের তৃতীয় পারা, কোরআন শরীফের ২৮ পারা সূরাতুল হাসর ২৪ নম্বর আয়াতের লাস্ট, আল্লাহু আকবার বলুন। আবার আল্লাহ বললেন, ইউসাব্বিহু লাকুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট
is in the heavens and the earth glorified him. Bolen Allahu Akbar. Amar Allah bolchen banda bandira mone rekhi dio gotta prithibite ja kichu ache ami Allah sobai amar tasbih pore amar gunogan kore ektu jore bola jabe na subhanallah sobai kar gunogan koren Allah shei malik Abba jan, o jubukira juan khaira, o ya Allah deke bolen nobi go, ami Allah jaki chata ke bas khai dey, o go nobi, ami Allah jar khachi chaba tar kase bas khai kere nei, o go nobi, ami Allah, ami jaki chata ke samman dey, abar jar kasthi kicha samman kere nei, biadikal khair, o go nobi, sob komota ami Allah amar kudrosti khoste, in নাখালা কুল্লি শাইইন কদির নিশ্চয় আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারো নাই আরেকবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুল আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও গোটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না ওহু আলা কুল্লি শাইইন কদির আল্লাহ বলছে বান্দা আর আমার মতো ক্ষমতা গোটা পৃথিবী তার কারুন নাই জোরে বলুন সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন বিশ্ব যখন নবী যে সময় মক্কা শরীফে কলেমার দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত ইসলামের নেতা আল্লাহ বানিয়ে দিলেন আমার নবীকে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা বিশ্ব নবীর ওই ইসলামের গদির থেকে নামানোর জন্য রসূলের বিপক্ষে লোক লাগিয়ে দিল এই তোরা মুহাম্মাদকে যেখানে পাবি সেখানে মার কষ্ট দি আব্বা জান আল্লাহ নবীকে মারার জন্য এইবার আপনারা আবু জেহেলকে লোক লাগিয়ে দিয়েছে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম গুড়িয়ে দিচ্ছে মুহাম্মদকে মারবি মুহাম্মদকে গালি দিবি এই বলে আল্লাহর নবীর পিছনে লোক লাগিয়ে দিয়েছেন আব্বারে আল্লাহর নবীকে মার্ডার করার জন্য বারবার করে আপনারা পুরস্কার ঘোষণা করে কিন্তু বাবা আমার নবী বিশ্বজানের নবী যারা মারতে যায় তারা আমার নবীর আখলাক চরিত্র ব্যবহার দেখে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে ফিরে আসে রাসূলের আখলাক দেখে মুসলমান হয়ে ফিরে আসতেছে আচ্ছা রাসূলের আখলাক ভালো ছিল না খারাপ একটু জোরে বলুন আব্বা জান ওই নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফের কাপড় 29 পারা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আরেকবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ ওর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও নিশ্চয় আমার নবীর আখলাক চরিত্র হলো পৃথিবীর সবার উপরে কি সুন্দর বলছে দেখেন সেই নবীকে আবু জেহেল মার্ডার করার জন্য বিশ্ব নবীকে কতল করার জন্য লোক পাঠাচ্ছে যারা নবীর কাছে আসছে রসূলের আখলাক দেখে কলেমা পড়ে ফিরে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কি নবী দেখুন আবু জেহেল দেখতে আমি তোদের টাকা পুরস্কার দেব উট পুরস্কার দেব তোরা ফিরে আসছিস কেন ব্যাপারটা কি কি হয়েছে বল দিন কি হলো মুহাম্মাদের কাছে কি পেয়েছিস তোরা
আব্বা জান ওরা ডেকে বলেছিলেন আবু জেকেল আমরা যখন মুহাম্মাদের সামনে যাই মুহাম্মাদের চলা গোটা বসা দেখে তা আজকে তানার ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে যাই কেন কেন আল্লাহ নবীর সামনে গেলে যেন আমরা সব ভুলে যাই নবীর পাগল হয়ে যাই আমরা নবীর ভালোবেসে আমরা কলেমা পড়লেই আমরা মুসলমান হয়ে যাই আর একবার চিল্লা জোরে খান সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন সেই নবীকে আবু জেকেল কি করেছে লোক পাঠাচ্ছে মার্ডার কর আচ্ছা গোটা পৃথিবীর লোক যদি কাউকে মারতে চান আর আল্লাহ যদি তাকে বাঁচান আর সম্মান দেন কেউ তার অসম্মান আর মারতে পারবেন আর গোটা পৃথিবীর লোক কাউকে যদি সম্মান দিতে চান আর আল্লাহ যদি তাকে অসম্মান করতে চান সে পাবে পাবে না সবকিছু ক্ষমতা কার হাতে বিয়াদিকাল খয়ির মাথায় রাখতে হবে ইন্নাকা লা কুল্লি শাইইন কদির এটা হচ্ছে মুশাব্বায়াত কোন জায়গায় ইন্নাকা লা কুল্লি শাইইন কদির কোন জায়গায় পরিষ্কার এসেছে অহওয়ালা কুল্লি শাইইন কদির আব্বা জান আল্লাহ নবীকে মার্ডার করার জন্য এবার আবু জেকিল অনেক পন্থা করেছে কিন্তু পারলেন না আমার নবীকে মার্ডার করতে পারলেন না বাবা তফসিরুল বায়ানের ঘটনা বলছি আবু জেকিল কি করেছে মিশরের বাদশাকে খবর দিয়েছে ও মিশরের বাদশাহ আবু জেকিল ডেকে বলছে ও মিশরের বাদশাহ মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম উড়িয়ে দিচ্ছে আমাদের মা বাড়ি নষ্ট করে দিচ্ছে আমাদের আর মোড়ল বলে কেউ ডাকে না আমাদের আজকের কেউ নেতৃত্ব নেয় না সবাই মুহাম্মাদের কাছে চলে যাচ্ছে আর দেরি করবে না দেরি করবে না ও মিশরের বাদশা আপনি জলদি করে চলে আসেন এসে মুহাম্মাদের মার্ডার করে দেন কি করতে ডাকছে ভালো করে বুঝবেন মার্ডার করতে ডাকছে মিশর নবীকে মার্ডার করতে ডাকছে কে আবু জেকেল কাকে ডাকছে মিশরের বাদশাকে কিতাবের ভিতরে এসেছে সেই সময় যিনি মিশরের বাদশা ছিল যার নাম ছিল হাবিব বিন মালিক ওনাকে ডাকছেন দোস্ত মুহাম্মদ আমাদের বাপদাদা ধর্ম উড়িয়ে দিয়ে নতুন একটা ধর্ম বার করেছে মুহাম্মদকে মার্ডার করে এসো জলদি এসো মিশরের বাদশা ডেকে বলছে আবু জেকেল তুমি যাকে মার্ডার করতে আমাকে ডাকছো ওই ছেলেটা তোমার সম্পর্কে কি হয় বলছে সম্পর্কে হয় আমার ভাইপো হয় মিশরের বাদশা ডেকে বলছে এ আবু জেকেল এই মুহাম্মদ তোমার ভাইপো এর দলে কি লোকজন খুব বেশি নাকি তোমার থেকে বলছে না এখন আবু জেকেল ডেকে বলছে মিশরের বাদশাকে বলছে দোস্ত আমার মান সম্মান সব চলে গেছে আস্তে আস্তে লোক সব মুহাম্মাদের দলে যাচ্ছে যেটা বলুন সুবহানাল্লাহ আমার দলে লোক আস্তে আস্তে কমে যাচ্ছে আমার মান সম্মান নেই আমার বাপ দাদা ধর্মের গালি দিচ্ছে বলছে কি বলে গালি দিচ্ছে কি হয় ভাইপো কি হয় ভাইপো তো হচ্ছে ভাইপো যখন হয় ভাইপোর দলে লোক বেশি না কম বলতে একদম কম আমার জনবল বেশি তো তাহলে একটা কাজ কর আমার যাবার দরকার নেই তুমি মেরে দাও যেই বলেছে আবু জেকেল এক কথায় বলছে মিশরের বাদশা আমার ভাইপো মুহাম্মাদের দলে জনবল নেই টাকার বল নেই লাঠির বল নেই কিন্তু ওর একটা ক্ষমতা আছে আল্লাহর বলে বলিয়ান যেটা বলু সুবহানাল্লাহ যার জন্য ওর সঙ্গে পাচ্ছি না ছেলেটা কি বলছে এই মুহাম্মাদ কি বলছে বলছে এই কথাটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার প্রিয় পয়গম্বর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটাই বলছে। উনি নাকি শেষ নবী, উনি নাকি শেষ নবী। মিশরের বাদশা বলছে, ভাই একটা কথা বলবো। বলছে কি? বলতে আমি যাব, তবে আমার জন্য ফাঁকা জায়গায় একটা বড় স্টেজ করো, আমি সেখানে যাব। যেই আমি কিন্তু মুহাম্মাদের যেই ডাইরেক্ট মারবো না, আমি তার কাছে কয়েকটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে তাহলে আমিও কলেমা পড়বো, আমার লোকজনও কলেমা পড়ে বাড়ি আসবো। যদি জবাব না দিতে পারে তাহলে আমি মার্ডার করব। আবু জেহেল এক কথায় ডেকে বলছে, ভাই আমি বহুত প্রশ্ন করেছি মুহাম্মদ, সব কথার অ্যানসার দিয়ে দেয়, আপনি আবার কি প্রশ্ন করবেন? আপনার কাজ আপনি খালি মেরিয়ে দেন। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, এইবার কথা বলার পরে মিশরের বাদশা ডেকে বলেছিলেন, ও আবু জেহেল তুমি দেরি করবা না, তুমি ফাঁকা ময়দান একটা স্টেজ বানাও, তারপরে আমি যা কিছু করার আমি করব। আবু জেহেল স্টেজ বানালো, মিশরের বাদশা চলে এসেছে, আসার পরে আমার নবীর কাছে ডাক দিতে চলে এলেন, ডেকে বলছে মুহাম্মদ, ও ভাই পো, ও মুহাম্মদ আর দেরি করবা না বাবা, দেরি করবা না, জলদি করে চলে এসো বাবা, মিশর থেকে একদল মানুষ এসেছে, তুমি তাদের কাছে কলেমা নিয়ে যাও, তাদের কাছে তোমার আল্লাহর কথা নাও, তোমার কথাগুলো বলো। বাবা মুহাম্মদ ওরা যদি তোমার কলেমা শরীফ পড়ে নেয়, তোমার দলে লোক বেড়ে যাবে। ওই জন্য বলেছে একটু বুঝে সুঝে সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল চিটিংবাজি করছে না কেন বলেন দিন, মার্ডার করবে তাই। আবু জেহেল মার্ডার করবে তাই ডেকে নিয়ে যাচ্ছে, আর এখানে যদি সুবহানাল্লাহ বলি তা কাজ হবে? এই জন্য খুব বুঝে সুঝে কথা বলবেন। আমি খুব সংক্ষিপ্ত কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, খালি একটা কথা আপনাদের কাছে রেখেছি, একটা আয়াত, ওই আয়াতের উপরে বেসিস করে সম্মান আল্লাহ দেয় আবার কেড়ে নেয়, গদি আল্লাহ দেয় আবার কেড়ে নেয়, বিয়াদিকাল খয়ির সব ক্ষমতা কার কাছে? আল্লাহর কুদরতি হস্তে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, ওহু আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ আমার মতো ক্ষমতার কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার উপরে বেসিস করে কিছু বোঝাচ্ছি আপনাদের, ভালো করে বুঝবেন। আমার বিশ্ব নবীকে মার্ডার করার জন্য লোক পাঠিয়ে দিল, মিশরের বাদশা চলে এসছে, আস্তে আস্তে এসে নবীর দরজায় হাঁক দিয়েছে, মুহাম্মদ বাবা বার কও, আমি তোমার চাচা এসছি, একদল লোক দেখো যে ফাঁকা ময়দানে বসে নিয়েছে, অন্য অন্য দেশের লোক, তুমি তাদের কাছে তোমার কলেমাটা উপস্থাপন করো, কলেমাটা পড়াও, যদি শোনে তোমার দলে লোক বাড়বে। আমার নবী চিন্তা করছে, সাসা তো কোনোদিন এরকম কলেমার পক্ষে কথা বলে না, ব্যাপারটা কি? বিশ্ব নবীকে চিন্তা করতে লাগলেন। সেই সময় বেঁচে ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলতে, হুজুর আবু জেহেলের ভাব খুব ভালো না, মন বলছে একটা চক্রান্ত করেছে। আব্বা জান আল্লাহ নবী আমার বিশ্ব নবী ডেকে বলেছিলেন, চাচা ও কাদরের আবু জেহেল চাচা, আমি আপনার বলতে চাই, আপনি চলে যান চাচা, আমি যাব, তবে একটা কথা বলে দেই চাচা, আপনি কোনো দিন আমার কলেমার পক্ষে বলেন না, আমার কলেমার বিপক্ষে আপনি কথা বলেন, আমি কলেমা শোনাই বলি চাচা রে, আপনি আমার বিপক্ষে লোক পাঠান মারার জন্য। ও চাচা আজকের আপনি বলুন বলুন, আপনি কেন আজকের আমার নিজে ডেকে দিচ্ছেন, আপনি কেন কলিমা শোনাতে যেতে বলছেন, আমি তো কিছু বুঝলাম না। ও গো চাচা, আমি মুহাম্মদ আব্বা খারাপ ডেকে বলছে, চাচা আমার বলো আব্বা নেই। আচ্ছা আবু জেহেল নবীর কি হতো?
কথা বলেন আমার দিকে তাকান তাড়াতাড়ি বলেন আবু জাহল নবীর নিজের খবরদার আবু জাহল নবীর গ্রামবাসী সম্পর্কে চাচা নিজের না আবু তালিব নিজের চাচা আবু লাহাব নিজের চাচা আমির হামজা নিজের চাচা হারিস নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা আমার নবীর চাচারা 10 ভাই ছিল আবু জাহলের এই লিস্টিতে নাম নেই এ গ্রামবাসী সম্পর্কে চাচা কিন্তু চাচা নামটা খুব ছোট না বড় বাপ সত্যি কথা বলেন চাচা নামটা বড় না ছোট বাবু বড় না বাপের ভাই চাচা খুব বড় নাম খুব সম্মানীয় নাম নবী সম্মান করতেন চাচা চাচা আমার আব্বা নেই আমার মা নেই আপনি তো আমার চাচা চাচা ডাকছেন কেন বলছে বাপ আমি তোর অন্য কোন বিষয় ডাকছি না তুই তাড়াতাড়ি আয় এসে ওদের কাছ কলেমা শোনা তোর দলে লোক বাড়বে আব্বা জান আল্লাহ নবীর মনে কোনো পেজ নেই আমার নবীর মনে কোনো পেজ গোস নেই বাবা না আমার নবীর আজকে সরল মনের নবী কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর গাতে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একবার চিল্লায় জোরে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর মনে অতি দয়া অতি মায়া রসূলের কাছে কেউ একবার এসে খালি হাত জড়ো করে বললে হয় আমার দুদিন খাওয়া না আমার রসূলের খাবারটা তাকে দিতেন যেটা বলুন সুবহানাল্লাহ ওহ বিশ্ব নবী ডেকে বলছে চাচা আপনি যান আমি দেখছি আমি যাচ্ছি যান আব্বা জান আম্মা জান খাদিজাতুল কুবরা যিনি আমার নবীর বড় বিবি আম্মা জান যে আবু জাহল চলে গেছে আম্মা জান ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি খবরদার জানো যাবেন না ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা জানো দেখতে পাচ্ছি ওই আবু জাহলের ডাকের ভিতরে আমি জানো আজকে দেখতে পাই আবু জাহল চক্রান্ত করেছে ওগো নবী আমার মনে হয় আবু জাহল আপনার বিপদে ফেলবে আপনি খবরদার যাবেন না আমি খাদিজা আপনার নিশাত করে দিচ্ছি হুজুর আপনি যাবেন না ও ডাকের ভিতরে যেন একটু খারাপের গন্ধ লাগছে যাবেন না আচ্ছা আমার রসুলের সঙ্গে আম্মা জান খাদিজাতুল কোবরার বিয়ে হয়েছিল কত বছর বয়সে নবীর বয়স 25 আম্মা জানের বয়স 40 বয়সের ডিস্টেন্স কতটা 15 বছর আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকেছে হুজুর আমি আবু জাহলের চরিত্র সম্পর্কে আমার ভালো জানা আছে ও ক্রিটিক্যাল শয়তান যাবেন না আপনি আমি আপনার ভালোবাসি আপনি যাবেন না আপনার কষ্ট দেবে আব্বা জান আল্লাহ নবী ডেকে বলেছিলেন খাদিজা আল্লাহ আমার কোরআনের দাওয়াত দিতে দিতে দিয়েছে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার পাঠিয়েছে ও খাদিজা রে তুমি আমার বাধা দিও না তুমি আমার বাধা দিও না বিবি ও বিবি আমি আল্লাহর কাছে কোরআনের দাওয়াত দেব ও কাছে ওর কাদরের বিবি রে মনে রেখে দিও আবু জাহলের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার ক্ষতি করার আমার মালিক আল্লাহ যে কোনো ক্ষমতা নেই তোমার কোনো চিন্তা নেই আমাকে যেতি দাও বাঁচাবে কে জোরে বলুন কে হায়াত মউতির মালিক কে আল্লাহ বাঁচাবেন আল্লাহ কথাটা মনে রাখতে হবে সম্মান দেয় আল্লাহ গদি দেয় আল্লাহ
হায়াত মউতের মালিক আল্লাহ। আমার অনেক বড় কথা আছে কিন্তু খুব শর্টে বলে দেব, সব কিছুর মালিক আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে। এর নাম ঈমান। আরে খাইরে আম্মাজান কাদিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ নবীকে ভালোবাসতেন কম না বেশি? কি ভালোবাসতেন কম না বেশি? বেশি না? অফ, এই আম্মাজান খাদিজাতুল কোবরা, আমাদের বড় আম্মি যান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা সম্পদ ছিল সব সম্পদ নবীর কদমে লুটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বউ কারে বলে বাপ? আর আমার গা বউরা বাপের বাড়িতে যদি একটুখান বাইক আর গদিয়ে নিয়েছে, ওরে বাবা, গরমের জ্বালায় দু হাত দূরিয়ে দিয়ে হাঁটতে আয়, এত তাপ দেখবেন। বাপের বাড়িতে যদি একটা বাইক এনেছে, ওরে বাবা রে, বেশি বড় কথা বলি, এই আমার বাপের বাইক চালাও, আবার আমার উপরে কথা? আম্মাজান খাদিজাতুল কোবরা সব সম্পদ নবীর কদমে দিয়েছে, মাঝে মাঝে খাওয়া হচ্ছে না, আমার নবী মাঝে মাঝে কাঁদে, আহা। আম্মাজান খাদিজাতুল কোবরা ডেকে বলছে, স্বামী আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার মতো স্বামী পেয়ে আমি গোটা পৃথিবীর সব কিছু বাদ দিয়ে আপনার মতো স্বামী পেয়ে আমি খুশি আছি। যেটা হলো সুবহানাল্লাহ, কি স্বামী স্ত্রী মিল দেখেন। আর আমার গা দেখবেন সমাজের বুকে কিছু কিছু বউ আছে বাপ, স্বামী যদি এক কথা বলে ও দশ কথা বলবে। ভুল বলছি বাবু? এখন আপনি, ওরে বাবা, আগের আগের যে সব আগের মহিলারা, এই বাবুরা বসে আছে দেখেন দাড়ি পাকা, আগের আগের মহিলারা স্বামী ধমক দিলি কানতো, চোখ দিয়ে পানি পড়তো, আর এখন একটু ধমক দিয়ে দেখেন কি দিন পইতে তারা দেখকে দেবেন, একটু দিয়ে দেখেন ধমক, কথা বললেন। এখান থেকে 20-25 বছর আগে যখন অস করেছি বাপ, তখনকার মানুষের মানসিকতা ছিল আলাদা, এখন আলাদা। কি হবে বাপ, কখন কোন জায়গায় মরবো তার ঠিক আছে বাবা, এর গরম দেখিয়ে লাভ কি? আব্বা জাল ও যুবকেরা জোয়ান খাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ খয়াতার মউত কেন বানিয়েছি জানো? আমি খয়াতার মউত বানিয়েছি একটাই মাত্র কারণ হলো, এই দুনিয়ার জমিন থেকে তোমরা কে কতটা নেকি করে, কতটা নেকি করে আমি আল্লাহ আমার কাছে কাছতে পারবে, এইটা দেখার জন্য। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। এই কয়াতার মউত কেন দিল আল্লাহ বলছে, কে কতটা নেকি করবি, সৎ কাজ ভালো কাজ করে আসতে পারি সেইটা দেখবো। এখানে আপনি আমি যে বসে আছি, আপনার আমার মনের পাপের কথা পৃথিবীর কেউ জানে না, কে জানে? জানে না বাপ, আল্লাহ জান না। কিছু লোক দেখবেন তসবি হাতে করলে ফাঁস কাতারে নামাজ পড়তেছে, কিন্তু খবরলে দেখা যাচ্ছে বুনির ফাঁকি দেশ, খাস কাতারে নামাজ পড়ে। আপ কিছু লোক ফজরের নামাজ পড়ে তসবি পড়তে পড়তে বাড়ি আসতেছে, খোঁজলে দেখা যাচ্ছে ভারি ফাঁকি দেশ, আছে না নাই? আরে কথা বলেন, আমার সাফ কথা বাপ, আমার পরিষ্কার কথা নেই,
আচ্ছা পৃথিবীর কেউ জানে না তোমার এই সিটিং বাজি ধড়ি বাজি কে জানে জোরে বলুন আব্বা জান আমি একটা কথা বলে দেই ও নলডির আব্বুরে ও মায়েরা বোনেরা বেটিরা কথাটা ভালো করে মনে রেখে দেবেন পৃথিবীর জমিনে আমরা রাতের বেলা দিনের বেলা কে কোন পাপটা করি আমরা রাতের বেলা দিনের বেলা কে কোন খারাপ কাজটা করি পৃথিবী কেউ জানে না পৃথিবীর কেউ বোঝে না ও যুবকের জোয়াল খাইরা ওর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের তৃতীয় পারা সূরা আল কিমরনের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলীম একবার চিল্লায় জোরে কর সুবহানাল্লাহ কি সুন্দর বলছে দেখেন কোরআন আল্লাহ বলছে এ বান্দা মনে রেখে দিস নিশ্চয়ই আমি আল্লাহ তো সব দেখতে পাই আর আমি সব জানি গোটা পৃথিবীর মানুষকে চোখে ফাঁকি দিছিস কিন্তু আমি আল্লাহ আমার কুদরতে চোখের ফাঁকি দিতে পারবি না তুই আচ্ছা আপনি আমি মনের কোণের ভিতরে যে পাপটা করি পৃথিবীর কেউ জানে না কে জানে দুটাটা ছেলে দেখবেন ওরে বাবা বিরাট মুসল্লি বিরাট মুসল্লি আর রাতের বেলা কম্বলের ভেতরে ওই পাড়া সকিনার সঙ্গে ফোনে ফিস 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 করে দু ঘন্টা তিন ঘন্টা ফোনে কথা বলতেস মা জানে না বাপ জানে না গ্রামের লোক কেউ জানে না কে জানে জোরে বলুন কে জানে কিছু মেয়ে আজকে দেখবেন বোরকা পরে চলে কিছু বউ আছে বোরকা পরে চলে কিন্তু স্বামী বাড়িতে গেলি ফোনে অন্য লোকের সঙ্গে ভিট 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 করে কথা বলতেস স্বামী জানে না বাড়ির লোক বোঝে না স্বামী জিজ্ঞাসা করতে কার সঙ্গে এত কথা বলিস বলতে কেন আমার দুলাভার ভাই এই জায়গাটায় তুমি মেকআপ দিলে মালিকের কাছে তুমি পারবে মা মা পারবে তুমি আরে খাই রে ও নলডির যুবকেরা তরুণেরা আমি খোকা ভাই হাত না ধরে আমি পায়ে দুটো ধরে বলে যাচ্ছি পাপ করবেন না মনের কোণের পাপ পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ সেটা জানে আপনি কোরআন খুলে দেখুন কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন আল্লাহা লাতিফুন খবীর একবার চিল্লায় জোরে কর সুবহানাল্লাহ ওর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরে যারা পরিমাণ খবর পৃথিবীর কেউ না রাখলেও ওটাও আমি আল্লাহ জানি কথা কি বোঝাতে পারছি বলে মনে হচ্ছে প্রতিটা কোরআন দিয়ে দিয়ে বলছি কোরআন হাদিসেস মাকিয়াস আপনাদের বোঝার জন্য একটা আয়াত রেখেছি তার উপরে বেসিস করে সব কিছু কে দেয় হ্যাঁ আরে কথা জোরে বলুন কে দেয় আল্লাহ দেয় এটা মাথায় রাখতে হবে ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই মনে রেখে দেবেন ও মায়েরা বোনেরা বেটিরা আপনি রাতের বেলা চুরি করে করে আপনার স্বামী যখন বাড়ি থেকে যায় ওমা জননী আপনি অন্য বেটা ছেলের সঙ্গে ঘন্টায় ঘন্টায় কথা বলেন পৃথিবীর কেউ জানে না মা গো ও বোন রে আল্লাহ কিন্তু দেখে আল্লাহ কিন্তু জানে ওমা জননী যেদিন সাদা কাপড়ের কাপড় পরতে হবে আপনার সবাই আপনার তাড়িয়ে দেবে মসজিদের খাটিয়ায় আপনার তোলা হবে সাদা কাপড়ের কাপড় পরে ও ভাই আপনার ছেলে আপনার তাড়িয়ে দেবে আপনার মেয়ে আপনার তাড়িয়ে দেবে আপনার বিবি আপনার তাড়িয়ে দেবে বাবারা সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে কেউ আপনার ঘরে রাখবে না ও তুমুকের জোয়াল কাইরা ওই দিন চুরি করে তুমি আমি যে পাপটা করেছি ও মামা যে ওই দিন চুরি করে আপনি যে পাপটা করেছেন ও বোনেরা চুরি করে যে পাপটা আপনি করেছেন পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানে আল্লাহর কাছে জবাব কি দেবেন বলুন কি দেবেন
একটু চিন্তা করে দেখুন, মরণ তো কখন হবে, কোন সময় হবে কেউ জানে বাপ? কথা বলেন, জানে কেউ? জানে না। আবু জেহেল নবীকে কি করছে মনে আছে আপনাদের নাকি? তাহলে আমি বলো, আমি আপনাকে এই জন্য বলছি অ্যাটেনশন আমার দিকে রাখতে হবে, নইলে আমার অজ বুঝবেন না। নবীর মারার জন্য স্টেজ করে মিশরের বাদশা হাবিব বিন মালেক আর আবু জেহেল ফাঁকা ময়দানে বসে গেছে নবীকে খবর দিয়ে, নবী আসলি মার্ডার করবে। আর এদিকে নবীকে আটকে দিল কে? আম্মা জান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়ে কারে বলে দেখেন, বউ কারে বলে? সমাজের বুকে আপনি লক্ষ্য করে দেখুন, এখান থেকে 50-60 বছর আগের বয়স হয়নি, দেখবেন আগের মহিলার রাস্তায় চলে এখন এতটা ঘন্টা, তাদের কথা একদম আস্তে আস্তে সোলো। আর আমার গা দেখবেন এখন নিউ মডেলের যেসব বউ, ওরে বাবা, ঠোঁট পাতলা কিছু মেয়ের রেস দেখবেন, একদম স্বামী যদি এক কথা বলে ও মুরগির মতন 10 কথা বলে, কট 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 করবে। স্বামী বলতে তুই অত বকিস কেন, এই অত কথা বলিস কেন, যেই বলেছে পাল্টা দাঁত, তুমি চুপ করে দিন, তুমি কি বলছো? ওরে বাবা, নলডি বোনা এরম বউটাও নি নাকি? চাচাজি আছে? আজকের বয়স্ক লোকগুলো কানতেছে দেখেন কেন জানেন বাপ? কি দাঁতজাল বউ দুটা টেনেছে, উরে বাবা, বলছে তোমার বাপের ভাত দেবো না, তোমার মা দেবো না। আর নিজের মা আসলে কি সুন্দর, এই দেখো আমার মা 3 বছর আসে না, এই দেখো নলডি হাটের তো একটা বড় মাসা নদীর তো ভালো বোঝে যে দেখবেন নিজের বেলা বোঝে ভালো, স্বামীর বাপমার বেলা বোঝে না। তবে নলডির মা বুড়িরা ভালো, এরা স্বামীর বাপমার ভালোবাসে নাকি? অরে কাইরে ও যুবকিরা জোয়ান কাইরা, আমার বিশ্ব জানে নবীর বড় বিবি আম্মা জাল খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কত ভালোবাসছেন জানেন? আমার নবীর পা দুটো জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবালা নবীজি গো, আপনি জানো খবরদার যাবেন না, আবু জেহেল মনে হয় কোনো চক্রান্ত করেছে। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, বিবি রে, ওরে আমার খাদিজা বাসানোর মালিক আমার আল্লাহ। আমি তো আল্লাহর পক্ষের, আমার মালিক আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কোবরা রসুলকে বারবার করে বলছেন, কোন খাদিজা জানেন? আব্বা জাল, এই আম্মা জান খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বড় ভালোবাসছেন। আল্লাহ নবী যে সময় গুহার ভিতরে ছিলেন আব্বা রে, আল্লাহ নবী পাহাড়ের ভিতরে ছিলেন। আম্মা জান খাদিজাতুল কোবরা রাতের বেলা নবীর জন্য খাবার নিয়ে যেতেন, দিনের বেলা খাবার নিয়ে যেতেন আল্লাহ নবীকে দেওয়ার জন্য, আল্লাহ নবীর খাওয়ানোর জন্য। একদিন আমার নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে ভাইরা, ওরে আমার আব্বা রে, আম্মা জান খাদিজাতুল কোবরা পা ফুসে পড়ে গেছে বাবা, যাবার পরে আম্মা জান খাদিজাতুল কোবরা গা কেটে রক্ত বার হয় আমার নবীর। এইবার কাছে জিব্রাইল চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ নবী জি গো, আল্লাহর নবী গো, সালাম কালাম দিয়ে ডেকে নবী গো, একটুখানি আপনি বাইরে চলে আসুন, ও বিশ্ব জানেন নবী গো আপনার খাদিজা কত কষ্ট করে খাবার আনছে দেখুন। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আম্মা জানের গা দিয়ে সরজর করে রক্ত বার হয়, রক্তে লাল হয়ে গেছে কাপড় রক্তে লাল হয়ে গেছে, আল্লাহর নবী কাঁদতে লেগেছে। ডেকে বলছে, আল্লাহ আমার খাদিজা আমার বড় ভালোবাসে, আমার খাদিজা আমার মোহাব্বত করে, আল্লাহ আমি আমার খাদিজার ভালোবাসি, আল্লাহ আপনি আমার খাদিজার ভালোবাসেন। এই বলার পর আল্লাহ ডেকে বললেন, জিবরাইল রে, আমি যে আজকের খাদিজার সালাম পাঠিয়েছি একটা বার আমার নবীকে বলে দাও। এইবারে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবিলা নবীজি, আমার আল্লাহ খাদিজার প্রতি খুশি হয়ে সালাম পাঠিয়ে দিয়েছে।
খাদিজার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে এ হাবিব যে খাদিজা সব কিছু ঝাড় করে দিয়ে আপনাকে ভালোবেসেছে সেই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে আজকে অবাক হয়ে যাবেন যে বিশ্ব দেখালে নবী আহা সেই নবীর আমার মতো বক্তারা স্টেজে বসে নবীর বিপক্ষে কত কথা চলছে তা ঠিক নেই কত কথা চলছে বাবা ভালো করে বুঝবেন গত কয়েকদিন আগের কথা বলছি আমি কারো নাম ধরে কথা বলছি না ভালো করে বুঝবেন আমারই মতো বক্তা সেই বিশ্ব নবীকে চাইতা তাই বলছে আপনারা তো সবই জানেন গত কয়েকদিন আগের কথা বলছি বলেছে নবীরা কি ভিখারির বাচ্চা জোরে বলে নাউজুবিল্লাহ ওহ আচ্ছা বসিরহাটের আল্লামা হুজুরকে কে কে মানেন একটু হাত তোলেন দিন দেখি একটু একটু দেখি সখি বাপ হাত নামান আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন বসিরহাটের আল্লামা হুজুর কেবলার কিতাবে এসেছে একটা একটা কথা বলছি দেখেন একটা কিতাব কিতাবটার নাম হচ্ছে কলেমাতুল কুফর সম্ভবত এই কিতাবের 25 পৃষ্ঠা এসেছে যদি কেউ নবীকে ভিখারির বাচ্চা বলে ওই লোকটা কাফের হয়ে যাবে কত ক্রিটিক্যাল কথা দেখেছেন বসিরহাট আল্লামা হুজুরের আরেকটা কিতাব কিতাবটার নাম হচ্ছে আম্মা পারা তাফসীর সম্ভবত 325 পৃষ্ঠা সূরাতুল কওসার এই তাফসীরে হুজুর লিখতে লিখতে লিখেছে বিশ্ব জাহানের নবী যদি কেউ চুল পরিমাণ সম্মানে আঘাত করে ওই লোকটা কাফের হবে এজন্য বলি বাপ বলতে শিখেছি বলে বলতে বলতে লাগাম যদি হারিয়ে ফেলি কি হবে বাপ হিসাব আমার দিতে হবে না নাকি আরে কথা বলে দিতে হবে নাকি না আপনাদের দিতে হবে আমরা হুজুর লোক আমরা সব মোনাজাত করতে পারি আমার কার দোয়া লাগবে না আরে খাইরা ও যুবকেরা জোয়াল খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই যে নবী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর গাতে আল্লাহ বললেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আর আল্লাহ বলে দিলেন আমার নবী কি গামী গাল্লা গোটা বিশ্বের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠালাম আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ কি সুন্দর বলছে দেখেন আচ্ছা এই নবীকে যদি সম্মান করি ভালোবাসি আমাদের জীবনের গোনা মাফ হবে আরে কথা বলেন হবে না হবে না হবে কোরআন খোলেন আমার কথা নেবেন কেন আব্বা জাল কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 31 নম্বর গাতে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাকীম আর একবার চিল্লা জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দিন গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই হে হাবিব তারা জানো আগে আপনাকে ভালোবাসে যেটা বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলুন যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই সে যেন আগে আপনাকে ভালোবাসে রসুলের ভালোবাসা মানে কি রসুলের ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা আচ্ছা তাহলে আমাদের কাজ কি খালি নবীর নামে দরুদ পড়বা সালাম পড়বো
আর কিছু না কি প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসির এসেছে তাফসীর উকুল মানিতে এসেছে এক কথায় একাধিক তাফসীর এসেছে বিশ্ব নবীর ভালোবাসা মানে রাসূলের সুন্নাত গুলো মানা আর কাজে পরিণত করা এর নাম ভালোবাসা যেটা বলুন সুবহানাল্লাহ রাসূলের সুন্নাত মানা আর সেটাকে কাজে পরিণত করা এর নাম ভালোবাসা আল্লাহ বলেছে হাবিব যারা আপনাকে ভালোবেসেছে আল্লাহ উই লাভ ইউ সে যেন আমাকে ভালোবাসলো আর যে লোকটা আমাকে ভালোবাসে আপনার কারণে আমার সঙ্গে যাদের বন্ধু হয়ে গেল আমি আল্লাহ বলে দিলাম এন ফরগিভ ইউ ইওর সিন আমি আল্লাহ তাদের তাম জিন্দগির গোনা মাফ করে দিলাম একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আগে নবীকে চিনতে হবে নবীর সঙ্গে বেয়াদবি করলে গোটা জীবনের আমল নষ্ট করে হয়ে যাবে নবীর সঙ্গে বেয়াদবি করলে গোটা জীবনের আমল আল্লাহ বরবাদ করে দেবে বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করলে মৃত্যুর আগ পর্যন্ত এই লোকটা মুসলমান হতে পারবে না কাফের হয়ে ওর মৃত্যু হবে কিন্তু রাসূল সম্পর্কে একটু ভেবে চিনতে কথা বলতে হবে রাসূলের সুন্নাত হয়তো মানি না হয়তো করতে পারি না কিন্তু মানি আব্বা জান ও যুবকিরা জওয়ান খাইরা আমার বিশ্বজানের নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কোবরা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবালা নবীজি গো আমি আপনার যেতে দেব না যেতে দেব না আমার নবী ডেকে বলছে খাদিজা তুমি আমার বাধা দিও না বিবি আমার আল্লাহ আমার মালিক এই কথা বলার পরে আব্বা রে আম্মা জান খাদিজাতুল কোবরা আমার নবী বাড়ি থেকে বার হয়েছে যেখানে আপনারা বসে আছে আবু জেকেল যেখানে মিশরের বাদশা বসে আছে আল্লাহর নবী ওখানে যাবেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বিশ্বজানের নবীর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ আপনার বন্ধু আপনার দোস্ত যাচ্ছে আল্লাহ হেফাজতের মালিক আপনি স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে কাজে লাগে স্ত্রী যদি স্বামীর জন্য করে আপনি দেখবেন স্বামী স্ত্রী এখন আল্লাহ কোরআন শরীফে বলেছেন কোরআন শরীফে দ্বিতীয় পারা সূরা আল বাকারা 187 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক যেটা বলুন সুবহানাল্লাহ এর নাম ভালোবাসা রাসূল বলেছেন এই জন্য বিশ্ব নবী বলেছেন তুমি যে মেয়েটার বিয়ে করবে ওই মেয়েটার চারটে গুণ দেখে বিয়ে করো কথা বললাম চারটে গুণ হাদিসটি কোথায় পাবেন মিশকাতুল মাসাবির 267 পৃষ্ঠায় কিতাবুন নিকাহ অধ্যায়ে ফসলুল আওয়ালের খুব সম্ভবত দ্বিতীয় নম্বর হাদিস রাসূল বলেছে তুমি যে মেয়েটার বিয়ে করবা চারটে গুণ দেখে বিয়ে করবা বাবা রাসূল আরো বলেছেন তুমি তুমি আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউ এটাও কিতাবুন নিকাহ অধ্যায়ের ভিতরে হাদিসটি এসেছে বিশ্ব নবী বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতাউ দুনিয়ায় যত সম্পদ আছে এই সম্পদগুলো ক্ষণস্থায়ী সম্পদ অখয়রু মাতাই দুনিয়া এগুলো ক্ষণস্থায়ী সম্পদ এর ভিতরে একটা শ্রেষ্ঠ সম্পদ আছে সেটা হচ্ছে আল মারাতু সলিহা সতী নারী যেটা বলুন সুবহানাল্লাহ আপনি দেখবেন সতী নারী যদি কোনো সংসারে থাকে তার সংসারটা সুন্দর ফুলের মতো সেজে যাবে যেটা হলো সুবহানাল্লাহ একটা সতী মেয়ে দেখবেন বউ দেখতে ভালো না কিচ্ছু না বউটা সতী আপনার সংসারটা হয়ে যাবে একদম সুন্দর আলোময়
আর বউ দেখতে সুন্দরী চিকচাক্য বউ, নামাজ নেই, কালাম নেই, বাপ স্বামীর মানে না, শ্বশুর লাই না, বলেন ওই বউলে সংসারে শান্তি হবে? হবে? যত কিছু আনেন কোনো বরকত নেই। আর যদি একটা আবেদা জাকেদা মেয়ে আনেন, বরকত মানে কি? স্বামী জানবে তাতি বরকত। বিশ্ব নবী বলেছেন সতী মেয়ের চারটে গুণ, কটা বললাম? সতী মেয়ে আপনি বুঝবেন কি করে যে মেয়েটা সতী, এই বউটা সতী? সতী মেয়েদের চারটে গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে, বিশ্ব নবী বলেছেন যখন কোনো মেয়ে তার স্বামী ওই মেয়েটা সতী মেয়েকে ধমক দেবে, ধমক দেবার সাথে সাথে উত্তর বার্তার কিছু দেবে না, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আমার কাছে সব বউরা রয়েছে, একটু ধমক দিয়ে দেখেন দিন, ওজন পানি ফেল দেবেন, যা সিন দেখাবেন না। অরে খাই রে ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আমি আপনাদের কালি বোঝাচ্ছি বাবা, সব কিছু দেবার মালিক আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কবরা, যিনি হলেন আপনার সতী সাধী নারী, আমার নবীর নামের লকাব ছিল আল আমিন, আর আম্মা জানের লকাব ছিল আপনার তখেরা। আল আমিন মানে কি? বিশ্বাসী, সত্যবাদী, বিশ্বাসী, রসুল একটা লকাব। আর আম্মা জান খাদিজাতুল কবরা, এই আম্মা জানের একটা নাম ছিল তখেরা। তখেরা মানে সতী সাধিনী নারী, যেটা হলো সুবহানাল্লাহ। এই ওই সময় ওই বড় বড়াতা যুগে আম্মা জান খাদিজাতুল কবরার মতো মেয়ে আর দুটো খুঁজে পাওয়া যেত না, এত সতী সাধী মেয়ে ছিল। সেই কথায় বলে যেরাম হাড়ি সেইরাম সরা, বলে না? নাহলে সেট হবে? হাড়ি একরকম, হাড়ি হলেও 5 কিলো চাল ধরে, আর সরা লেগেছে 7.5 কিলো চাল ধরা, ঢেকনি হবে বাপ? আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে ছোট্ট করে বলে যাই, আম্মা জান খাদিজাতুল কবরা আমার নবীর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ আমার নবীর যেন কোনো অসুবিধা না হয়, আমার বিশ্ব নবী এবার গুটি 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 পায়, আল্লাহ নবী চলে যাচ্ছেন, পাবারাত কেতাবির ভিতরে বলা আছে ফাঁকা ময়দানে কাবু জেখেল, মিশরের বাদশা কিলিয়ে বসে আছে, আরো লোকজন বসে আছে, এইবারে কাবু জেখেল, আর দেরি না করে ডেকে বলেছিলেন ও কাজকে মিশরের বাদশা, আপনি দেরি করবেন না, ওই দেখেন মুহাম্মদ চলে আসে, আপনি ওকে দূর থেকে মার্ডার করে দেন, আপনি দূর থেকে ওকে মেরে দেন, আমাদের পথের কাঁটা সরিয়ে দেন। বাবারা মিশরের বাদশা লক্ষ্য করে দেখলেন আমার নবী থেকে তাকিয়ে দেখে, আমার নবী ফাঁকা ময়দানে কেটে যাচ্ছে, ফাঁকা ময়দানে কেটে যাচ্ছে, প্রখর রৌদ্র, কিন্তু মিশরের বাদশা তাকে দেখেন আমার নবীর মাথায় এক টুকরো মেঘে ছায়া দিয়ে যায়। মিশরের বাদশা তাকে তাকে দেখছেন, ব্যাপারটা কি? আবু জেহেল যাকে মার্ডার করার জন্য ডেকেছে জাদুকর বলে, আজকে কি দেখছি? মাথায় ছায়া দিয়ে আসছে মেঘে, মিশরের বাদশাহ ডেকে বলছে, আবু জেহেল তুমি যাকে মার্ডার করতে ডেকে আসলে মুহাম্মদ কি ওই? তুমি জেহেল শিগগির মারেন, ও ধান্দা মেরি দেন, আমার জায়গা ক্লিয়ার করে দেন, আমারে সব নেতা বলুক,
আব্বা জান ও যুবকেরা জোয়ান খাইরাত আমি আপনাদের কাছে বলতে চাই অহংকার আল্লাহ পছন্দ করে না বড়াই আল্লাহ পছন্দ করে না কোরআন শরীফের পাঁচ পারা সূরাতুন নিসার ৩৬ নম্বর কাতে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাখুরা আর আল্লাহ বলে দিলেন নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তির পছন্দ করি না যার ভিতরে কিঞ্চিত অহংকার আছে আল্লাহ বলেছে ওই ব্যক্তির আমি পছন্দ করি না যার ভিতরে কিঞ্চিত অহংকার আছে সে যত বড় আলেম হোক আর পীর হোক চাই হোক না কেন অহংকার যদি থাকে সে হলো আল্লাহর দুশমন শয়তানের কয়েকটা গুণ ছিল তার ভিতরে একটা গুণ কি জানেন ভুল বলে ঠেলা কি বলেছি ভাই ভুল বলে ঠেলবে ভুল বলিস বলো ঠেলবে খালি আমি ঠিক বলিস এটা শয়তানের একটা খসলত আচ্ছা শয়তানের সঙ্গে যদি আমরা কেউ বন্ধু করি ভালো হবে না খারাপ জান্নাত পাবো না কি আচ্ছা শয়তান আমাদের শত্রু না বন্ধু কোরআন খোলেন আব্বা জাল ও নলডিরা পুরে ও মায়েরা বোনেরা বেটিরা রাগ করবেন না ভালো করে বুঝে নেন কথাগুলো কোরআন শরীফের দ্বিতীয় বানা সূরা আল বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফ ওয়ালা তাতবিউ খুতুয়াতিস শাইতান ইন্নাকু লাকুম আদুবুম মুবীন ওর আল্লাহ বলে দিলেন ও ইমানদার মুমিনেরা ও ইমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা তোরা ইসলামের ভিতরে ঢুকে যা আর আমি আল্লাহ বলে দিলাম তোরা শয়তানের কথায় ওটা বসা যেন করবি না শয়তানের কথায় চলাফেরা করবি না শয়তানের যেন অনুগামী হবি না বাবা না কেন 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 আল্লাহ ইমানদারদের বলে দিলেন ও ইমানদারেরা ইন্নাহু লাকুম আদুবুম মুবিন নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় শত্রু হলো অন্য কেউ না সেটা হলো শয়তান শত্রুকে শয়তান শয়তান বলো মানুষের সবসময় গাড্ডা ফেলার চেষ্টা করবে আবু জেহেল বসে রয়েছে খালি বলতেছে মেরে দাও কারে নবীকে মেরে দাও মেরে দাও ও ধান্দা আমার গদি ঠিক থাক গোটা পৃথিবীর লোক কেউ না জানলাও কে জানে আবু জেহেলের ভিতরের খবর আরে কথা জোরে বলেন কে জানে আল্লাহ জানে ভিতরের খবর আবু জেহেলের আব্বা জাল মিশরের বাসা দেখতে পেয়েছে আমার নবীর মাথার উপরে মেঘে ছায়া দেয় মিশরের বাসা দেখলে আবু জেহেল রে আমি মুহাম্মাদের এখন মারবো না কেন কেন আমি লক্ষ্য করে দেখেছি আমি লক্ষ্য করে দেখেছি মুহাম্মাদের মাথায় আজকের মেঘে ছায়া দেয় ভাই রাখ এইবারে দেরি না করে দেখা গেল বাপ আমার নবী রাস্তা দিয়ে যায় বাবা প্রখর উদরে আমার নবী বিশ্বজানের নবীর কা দিয়ে এমন একটা নূর বার হয় নূরের আলোয় সুরুজের গেল বাবা সরে যায় এমন একটা নূর বার হচ্ছে সূর্যের আলো হেরিয়ে যাচ্ছে মিশরের বাদশা তাকিয়ে দেখছে ব্যাপারটা কি
আব্বারে আল্লাহ নবীর মর্যাদা আমি আপনাদের বোঝাচ্ছি কোন নবীকে ভালোবাসার কথা বলেছি কোন নবীর সাথে বেয়াদবি করা যাবে না কোন নবীকে ভালোবাসতে হবে বাবা আব্বারে এইবারে দেরি না করে মিশরের বাদশা আপনার কি করলেন আল্লাহ নবী গুটি 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 পায় যে স্টেজের কাছে গেছে মিশরের বাদশা ডেকে বলেছিলেন ও কাবু জেকেল মোহাম্মদ আমার স্টেজের কাছে দেরি না করে আবু জেকেল ডেকে বললেন আপনার হাতে নাগালে আপনি দেরি করবেন না জলদি করে মেরে দিন শিগগির মারেন আবু জেকেল আমি বলেছিলাম আমি মুহাম্মাদের দুটো প্রশ্ন করব যদি জবাব দিতে পারে আমিও কলেমা পড়ব আমার লোকেরাও পড়বে যেটা বলল সুবহানাল্লাহ কে বলছেন মিশরের বাদশা আবু জেকেল বলতে কত প্রশ্ন করি সব অ্যানসার আপনি কি করবেন কেন কেন আবু জেকেল একদিন কি করেছে বাপ আবু জেকেল একদিন দাঁড়িয়ে আছে হঠাৎ দেখে গেল একজন লোক একটা গোসাপ নিয়ে যাচ্ছে গোসাপ গোসাপ বোঝেন তো গোহরকেল এই গোহরকেল সাপ নিয়ে যাচ্ছে আবু জেকেল দাঁড়িয়ে আছে এবং অন্য অন্য আরো আপনার কিনা আবু জেকেলের অনুসারীরা দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে ডেকে বলছে মুহাম্মদ তুমি তো বলো তুমি নাকি সত্যবাদী তুমি নাকি আল্লাহ নবী ও মুহাম্মদ এই গোসাপ যদি তোমার সাক্ষ্য দেয় আমরাও কলেমা পড়ে নেব এ যদি সাক্ষী দেয় আমরা পড়ব আমার নবী ডেকে বলতে চাচা আমি অনেক কিছু আল্লাহর রহমতে আপনাকে দেখিয়েছি আপনি কোনোটাই বিশ্বাস না করে সব কটা অবিশ্বাস করে আপনি আমার কাছে সরে গেছেন দেখছো মুহাম্মদ তুমি যদি এইটা এই গোসাপ যদি সাক্ষ্য দেয় তুমি নবী আমরা পড়ে নেব আমাদের নবী ওই গোসাপের দিকে তাকিয়ে ডেকে বলেছিলেন আরে গোসাপ রে একবার তুমি বলো আমি সত্যি ও গোসাপ তুমি কার ইবাদত করো গোসাপ ভালো করে বুঝবেন আমার বিশ্ব নবী গোসাপকে জিজ্ঞাসা করছে গোসাপ তোর মালিককে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন গোহরিকেলকে গোসাপকে তোর মালিককে যেই বলেছে গোসাপ জবাব করে দেখে বলেছিলেন যারা ছিল তাদের ভাষায় এক কথায় আরবির আরবি ভাষায় গোসাপ বলেছিল আমার মালিক হলো যিনি হলেন গোটা পৃথিবীর মালিক তিনি আমার মালিক একটু জোরে বলা গেল না গোসাপ বলছেন ওরা শুনলেন ডেকে বলছে গোসাপ তুমি সত্যি করে বলো আমি এরা যে আমাকে মিথ্যাবাদী জাদুকর বলে আমি নবী না নবী না এই বলার পরে ওই গোসাপ দমন করে ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আপনি আল্লাহর নবী আপনি আল্লাহর বন্ধু আবু জেকেলের চেলা চামটারা ডেকে বলতে দেখ গোসাপেরও জাদু করেছে আব্বারে আল্লাহ নবীর কথা মানে না আমার নবীর কথা ওরা মানে না শোনে না আমার নবীর অনেক কষ্ট দিয়েছিলেন আব্বা যান শুনে যান জেনে যান আমার দয়ার নবীকে এইবারে যে আপনার কিনা চলে গেছে স্টেজের কাছে যেই চলে গেছে যাবার পরে ওই মিশরের বাদশা আদর করে কি করলেন আমার দয়ার নবীকে দেখে আমার নবীকে দেখে মিশরের বাদশা নিজে সিংহাসন ছেড়ে দিয়ে নবীর বসতে দিলে মিশরের বাদশা কি জন্য এসেছে রাসূলকে মারতে আর সেই মিশরের বাদশা আবু জেকেল পাশে বসে রেস নবীকে সে নিজে উঠে রসুলকে বসতে দিলেন জোরে বলুন সম্মানকে দিল নিজে ভণ্ডামি করে পিছাদা যাবে
এই জোরে বলেন যাবে এক ভন্ডামি করে মোজাদ্দেদ সাজা যাবে যাবে অত সহজ না অত সহজ না পীর খুঁতে গেলে পরিষ্কার পীর খুঁতে গেলে বসিরাটের আল্লামা হুজুর লিখেছে প্রথম নম্বরে তার সুন্নাতের পায়রাবি করতে হবে যাকে তাকে পীর বললি হয়ে গেল নাকি অরে খাই রে আমি আপনাদের কাছে বলে যাই আমার দয়ার নবী মায়ার নবীর সম্মান কে দিয়েছে একটু জোরে বলেন কোরআন শরীফে যে আয়াতটা আমি প্রথমে রেখেছিলাম আপনাদের একটু খালি স্মরণ করে দেই আমি একটা আয়াতের উপরে বেসিস করে আলোচনা আপনাদের বোঝাচ্ছি আল্লাহ কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া তানসিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়ালা কুল্লি শাইইন কদির কোন জায়গায় ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির বহুত জায়গায় এসছে বিয়াদিকাল কই সব ক্ষমতা আল্লাহ বলছে আমার কাছে আমার কুদরত কি হস্তে ওয়া আলা কুল্লি শাইইন কদির নিশ্চয় আমি আল্লাহ আমার মতো ক্ষমতার কারণ নাই বলেন আল্লাহু আকবার ভালো করে বুঝতে হবে আল্লাহ পরিষ্কার ওই জায়গাটায় আব্বা জান আল্লাহ নিজে বলে দিলেন অতুইসু মান তাশা অতুযিল্লু মান তাশা আমি আল্লাহ আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি আমার আল্লাহ আমার বিশ্বজানের নবীকে আল্লাহ সম্মানের গদিতে বসিয়ে আবু জেকেলের জীবনের মতো বেইজ্জতি করে দিলেন আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ নবী স্টেজে বসে গেলেন যাবার পরে মিশরের বাদশা ডেকে বলছে মোহাম্মদ আমি দুটো প্রশ্ন করব কটা প্রশ্ন আমার দিক তাকান কটা প্রশ্ন দুটো আব্বা আমি যে কথা বলছিলাম ভালো করে প্রথম থেকে আমি আপনাকে চেনাচ্ছি সবকিছুর মালিক আল্লাহ দোবার মালিক হয়াতের মালিক মৌতের মালিক সবকিছুর মালিক আমার আল্লাহ সেই আল্লাহ রসুলকে সম্মান দিয়েছে সেই রসুলকে সম্মান যদি করি আল্লাহর কসম কিয়ামতের দিন বিশ্ব নবী আমাদের ডেকে দয়ার জান্নাতে পৌঁছে দেবেন এই জন্য বলছি নবীকে চিনতে হবে আবু জেহেল বসে আছে আবু জেহেল ডেকে হচ্ছে মিশরের বাদশা আপনার কোনো প্রশ্ন করার দরকার নেই সব প্রশ্নের জবাব মোহাম্মদ দিয়ে দেবে ও বড় জাদুকর যেটা বলে নাউজুবিল্লাহ এখন বাপ মিশরের বাদশা বলতে আবু জেহেল তুমি আমার ডেকে এনেছো বলে তুমি মাথা কিনে নাও রে ঠান্ডাই বসো দুটো প্রশ্ন করব জবাব যদি দেয় আমিও কলেমা পড়ব যেটা বলে সুবহানাল্লাহ প্রথম প্রশ্ন মোহাম্মদ এখন সূর্য মাথার উপরে এই সূর্য এক্ষুনি ডুবিয়ে রাত করে দিতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাত করে দেওয়ার পরে চন্দ্র উদিত করাতে হবে আর ওই চন্দ্র মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে দেখাতে হবে বিরাট সহজ না সহজ কাজ তো আবু জেকেল এক কথায় ডেকে বলছে মিশরের বাদশাহ এখন বুঝতে পেরেছি আপনার প্রশ্ন বড় কঠিন মিশরের বাদশাহ ডেকে আবু জেকেল তুমি যা প্রশ্ন করেছো দুনিয়ার প্রশ্ন আর আমি করেছি আসমানের প্রশ্ন এতে জাদু মাদু খাটবে না সত্যিকারের যদি নবী হয় কাজ করে দেখাতে পারবে আমি আমার লোক সহ ইমানের কলেমা পড়ে বাড়ি যাব আমার নবী মাথাটা নিচু করে এস আবু জেকেল বলতে মোহাম্মদ আজকে তোমার ঠিক জায়গায় ফেলিস
আজকে তোমার ঠিক জায়গায় ফেলেছি একদিন তোমার পারিনি এইবার বুঝবা খান আমার নবী বলছে পাশে একটা পাহাড় আছে আমি একটু পাহাড়ের ভিতর যাব কেন বাপ আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না আহা আমার বিশ্ব জাহানের নবী পাহাড়ের ভিতরে যে আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ সম্মান তোমার মালিক তো আপনি আব্বা জান ও যুবকেরা জোয়াল খাইরা আবু জেহেল ডেকে বলেছিলেন ও মিশরের বাদশা মুহাম্মদ যদি এখান থেকে যায় ও কিন্তু পালিয়ে যাবে আজকে আর রেহাই পাবে না কোনো মতে ছাড়া যাবে না আমার নবী এবার ডেকে বলেছিলেন চাচা রে আপনি যতই কথা বলেন চাচা আমি পালানো ব্যক্তি না আপনার চিন্তা নেই চাচা আবু জেহেল তো পাকা শয়তান আবু জেহেল ও তো পাকা শয়তান আমার নবীর কত না কষ্ট দিচ্ছে জানেন আরে গায়রে আল্লাহ নবীকে আবু জেহেল কত কষ্ট দিয়েছে জানেন আল্লাহ নবীকে কেতাব এসেছে আমার নবীর পিছনে লোক লিলিয়ে দিত আমার নবী রাস্তায় যেতেন বাবা আমার নবীর গায়ে পাথর ছুঁড়ে মারতে বলতেন আমার নবীর গায়ে মামা মক্কার লোকেরা থুতু দিতেন আমার নবীর আজকে বাসন পাত্রে নোংরা দিতেন আমার নবী একদিন নামাজের সেজদায় আছে আমার নবী নামাজের সেজদায় আছে আল্লাহর কাছে রে গোলামি করছে আব্বা রে আবু জেহেল এইবার লোকজনদের পাঠিয়ে দিয়েছে দেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী বাপ হারা মা হারা নবীর আপনার আপনার কিনা আবু জেহেলের চেলা চামটারা আমার নবীর গলায় বাবা ফাঁসি দিয়েছে আমার নবীর গলায় ফাঁসি দিয়ে দুই দাঁতে টেনে রেখেছে আল্লাহর নবীর চক্ষু দুটো মোটা মোটা হয়ে গেছে আমার নবী কোনো কথা বলে না বাবা কেতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী একদিন সিজদায় আছে কাব্বারে আমার নবীর মাথায় উটির বড় একটা নাড়ি ভুড়ি চাপিয়ে দিল আমার নবী সারা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে এত বড় না আজকে উটের নাড়ি ভুড়ি আমার দয়ার নবী মায়া নবী মাথা তুলতে পারে না ভাইরা আল্লাহ নবী এইবার কিনা আপনার চক্ষু দোকানা আমার নবীর মোটা মোটা খুয়ে যাক আল্লাহ নবী নিঃশ্বাস কষ্ট খায় আমার নবী আজকের নবীর ছোট মেয়ে ফতেমাতুজ জোহর কাছে খবর চলে গেছে ও ফতেমা তোমার আব্বার উপরে অত্যাচার চলছে নবী ছোট মেয়ে দৌড়ে চলে এলেন দৌড়ে চলেছে উঠে নাড়ি ভুড়ি ঠেলে ফেলে দিলেন দিয়ে আমার নবীর হাতটা ধরে বলে আব্বা হায় আমার আব্বা ছোটবেলায় আমি ফতেমা আমার মা মারা যায় হায় আব্বা আজকে আপনি আব্বার আব্বা আপনি আপনি আমি আপনি আমার মায়ের মা আপনার এত কষ্ট মাথায় নাড়ি ভুড়ি কে দিয়েছে আব্বা ডেকে বলছে ফতেমা ওরে আমার আচরের ফতেমা নয়নের তারা ফতেমা তুই কাঁদিস না আমি তোর বলে দিচ্ছি মা ওরা বোঝে না বোঝে না ও মা ওরা বোঝে না এই জন্য আমার এত কষ্ট দেয় মা ওরে আমার খাইরা আমার নবী ওরে আমার আব্বা জানেরা যে নবীকে আল্লাহ না বানালে দুনিয়া হতো না আল্লাহ দুনিয়া বানাতেন না যে নবীকে গোটা পৃথিবীর মকলুকেরা চিনেছে আজকের আমরা ওই নবী চিনতে পারিনি বাপ আল্লাহ নবী দয়ার নবী এই বাপ দেরি না করে আল্লাহ নবীর চোখ দিয়ে জরজর করে পানি বার খায় আমার নবী ডেকেছে ফাতেমা ওরে আমার আদরের ফাতেমা তুমি কেঁদো না কেঁদো না আমি তোমার আব্বা বলে দিচ্ছি বদদোয়া দিও না ও আব্বা আপনার কে মেরেছে একটাবার বলুন আব্বা ডেকে বলছে ফতেমা একটুখানি তাকাও ফতেমা তাকাও তাকিয়ে দেখো দাঁড়িয়ে আছে আবু জেহেল আবু লাহাব ওরা দুশ্মনের আছে
আল্লাহ নবীর ছোট মেঘ এইবার দৌড়েছে ডেকে বলেন দাদু রে আমার আব্বার দুনিয়ায় এক আব্বা বেঁচে নেই মা বেঁচে নেই আর নবী যখন মায়ের পেটে দুমাস আবার নবীর আব্বা মারা যাল ওরে নলডির খাইরা ওরে আমার আব্বা জানে না আল্লাহ নবীর বয়স যখন ৬ বছর হলো বাপ আবার নবীর তখন মা মারা যাল আর নবীর আব্বা খারা আমার নবীর মা কারা আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছিলেন কিন্তু আমার নবী কোনদিন কিছু বলিনি আমার নবী রহমতের নবী আমার নবী দয়ার নবী মা নবী আল্লাহ নবী বা দেরি না করে ডেকেছে ফাতেমা ফাতেমা তুই কাঁদিস নে মা চোখের পানি ফেলিস না খবরদার বদদোয়া দিস না মা এইবার দৌড়ে দৌড়ে যে ডেকে বলছে দাদু রে ওর আব্বার এত কষ্ট দাও কেন দাদু একবার বলো আমার আব্বু তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমার আব্বু তো তোমাদের কোনো দিন কিছু লেইনি আমার আব্বুর এত কষ্ট কেন তোমরা দাও ওরা আজকেরে কেনা ওরা দাঁত বার করে খাসতে লেগেছে আল্লাহ নবীর দিকে তাকে ওরা ঠাট্টা করতে লেগেছে আমার দয়া নবী ছোট মেয়ে চলে এসে বলে আব্বা রে আপনি একটাবার বদদোয়া দিয়ে দেন আব্বা এই যেই বলেছে আল্লাহ নবী কাদ্দু করে তুলে বলে মালিককে রে ওরা আমার চেনে না বোঝে না আল্লাহ ওদের মাফ করে দেন জ্ঞান দাল ওরে আমার নলডির আব্বা ও মায়েরা পুরিরা বেটিরা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি মনে রেখে দেবেন আপনার ছেলে আপনার হবে না আপনার মেয়ে আপনার হবে না আপনার মেয়ে আপনার হবে না আপনার ছেলে আপনার হবে না আপনার আত্মীয় স্বজন জমি জায়গা আপনার কোনো কাজে আসবে না ওরে খাইরাক আমার দয়ার নবী মায়ার নবী আমার বিশ্বজানের নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাপ মনে রেখে দেবেন আমার নবী মৃত্যুর সময় আপনার শিওরে দাঁড়াবে ওরে আমার আব্বা রে আল্লাহ নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাবা আমার নবী কবরে আপনার দ্বারে দাঁড়াবে আমার নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে ও নলডির বাবাজিরা ওরে আমার মায়েরা বুড়েরা বেটিরা আল্লাহ নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাবা হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ পাওয়া যাবে তাই আমি বলবো আল্লাহর আজকে নবীর ভালোবাসা কার ভিতর আছে আমি দেখতে চাই আবু জেকিল নবীর মেরেছে আমরা নবীর ভালোবাসি বলে এখানে বসেছি তাই আমি বলবো আল্লাহ নবীর ভালোবাসা কার ভিতর আছে সামনের বছর এই মহাপীর এই জায়গাটায় আমরা দেবার জন্য আমরা সামনের বছর এই মহাপীর এই জায়গাটায় দেবার জন্য আমি একটা লোকের কাছে ১০০০ টাকা দাবি করব এই টাকাটা আপনার নামটা একবার আপনি লিখে দেবেন আমি দোয়া করবো ইনশা আল্লাহ আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট দেবেন না আল্লাহ পরিতরে কাত পাতাবেন না আল্লাহ আমার নবীর দিদার নসিব করবেন আমার নবীর শপথ আল্লাহ নসিব করবেন কে আছেন আমার নবীর পাগল একটুখানি খাতায় নামটা লিখে দেবেন সামনের বছর এই জায়গাটায় এই মহাপিল দেবার জন্য আল্লাহ আপনার নবীর পাগল বানাবেন আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের সকলের রহমবারাকে সওয়াব পৌঁছে দেবে আমাদের ফুটি খোকা ভাই সামনের বছর ১০০০ টাকা জোরে বলেন মার খাবা জোরে বলেন মার খাবা নারে দেখবার আয় আল্লাহ হাল্লা এতগুলো লোকের ভিতরে আল্লাহ সামনের বছর এই মহফিল দিবার জন্য আমি ১০০০ টাকার দাবি করেছি আমার মাফিজুল খাই আল্লাহ আমার ফুটে খোকা ভাই ১০০০ করে দিয়েছে আল্লাহ নবীর মহাব্বাতে আল্লাহ নবীর ভালোবেসে আল্লাহ নবীর প্রেমের মহাব্বাতে নজরে তাকিয়ে আমার আল্লাহ রে আল্লাহ যে দান করেছে আপনি কবুল করে নিন আল্লাহ নেখা দারাজ করে দিন আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবেন
আল্লাহ খাবা পরার কষ্ট যেন দেবেন না, পরের দারে খাত পাতাবেন না, আল্লাহ পাঁচক তো নামাজি বানিয়ে নেবেন আমার আল্লাহ রে, আল্লাহ পরের দারে যেন খাত পাতাবে না, খালাল রুজি লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন, আত্মীয় স্বজন জানারা কবরে আল্লাহ তারাদের রহমবরাকে সওয়াব পৌঁছে দিন, আমিন আমিন আমিন, বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।